আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স ফার্স্ট ল অফ থার্মোডাইনমিক্সের উপর এখন আমরা আরেকটা প্রবলেমের সলিউশন দেখব প্রবলেমটা হচ্ছে এই যে আমার এখানে একটা এয়ার কম্প্রেসর আছে এটা হচ্ছে ইনলেট এটা আউটলেট তো ইনলেটে আমার এয়ার ঢুকতে চা হচ্ছে অ্যাট ওয়ান ব্যারোমেট্রিক প্রেশার টেম্পারেচার হচ্ছে টু নাইন টু নাইন জিরো ক্যালভিন এবং উইথ এ ভ্যালোসিটি সিক্স মিটার পার সেকেন্ড এবং এখানে যে আমার প্রথম যে ইনলেটের এরিয়া হচ্ছে আমার কনস্ট্রেশন এরিয়া হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিটার স্কোয়ার তারপর যদি আমরা খেয়াল করি যে আউটলেটে আমার প্রেশার হচ্ছে কি সেভেন ব্যারোমেট্রিক প্রেশার টেম্পারেচার হচ্ছে চারশো পঞ্চাশ কেলভিন এবং এ ভ্যালোসিটি কত টু মিটার পার সেকেন্ড তার মানে হচ্ছে যে কম্প্রেসরে কি আমার প্রেশার বাড়তেছে টেম্পারেচার বাড়তেছে এখানে দেখা এখানে আসতে দেওয়া আছে যে আমার কম্প্রেসর থেকে আমার সারাউন্ডিংয়ে হিট যে রিজেকশন হচ্ছে সেটা রেট হচ্ছে আমার ওয়ান এইট্টি কিলোজুল পার মিনিট তোমাকে বের করতে হবে যে ক্যালকুলেট দ্য পাওয়ার রিকুয়েড বাই দ্য কম্প্রেসর মানে এই কম্প্রেসরকে আমার রান করতে হলে কী পাওয়ার লাগবে এটা আমাকে বের করতে হবে সো আমরা জানি হচ্ছে কম্প্রেসারে আমরা পাওয়ার দেই আর হচ্ছে টারবাইন থেকে আমরা কিন্তু পাওয়ার পাই টারবাইন এবং কম্প্রেসরের যে আমার ম্যাচ এটা কিন্তু একই রকম মোটামুটি মানে একই রকম ক্যালকুলেশন একই রকম সব কিছু বাট খালি ডিফারেন্স হচ্ছে আমরা টারবাইন থেকে আমরা পাওয়ার পাই কম্প্রেসরটা আমরা পাওয়ার কি দেই এতটুকু ডিফারেন্স মোটামুটি তো আমরা যদি এই ধরনের প্রবলেম সলিউশন করতে যাই তাহলে আমাকে বের করতে পাওয়ার তো তো এখানে পাওয়ার বলতে যাচ্ছে হচ্ছে আমরা এই যে ডব্লিউ যেটা আর কি যে ওয়ার্ড ডান যেটা লাগবে এটা আমাকে রান করতে সেটা সো আমরা যদি ফার্স্ট লফ থার্মোডাইসের এনার্জি ইকুয়েশনটা লিখে সেটা তাহলে কেমন হয় এর অন্যতম হচ্ছে এই যে আমাদের সিভিডিটি ইজ इक्वल टू হচ্ছে কি আমার ভাবে কিউ দেন হচ্ছে কি ডব্লিউ দেন হচ্ছে কি প্লাস এম আপনারা জানেন হচ্ছে কি এস1 - এস2 তারপর হচ্ছে কি ভি1 - ভি2 স্কয়ার সবগুলোতে ভি1 স্কয়ার - ভি2 স্কয়ার হাফ তারপর হচ্ছে কি জি জ1 - জ2 সো এটা আমার স্টেডি অপারেশন এখানে বলা আছে স্টেডি অপারেশন আমার সো স্টেডি অপারেশনের জন্য আমরা কি এটাকে ধরব হচ্ছে আমার অবশ্যই তাহলে এটা শূন্য হয়ে যাবে আমার এই আমারটা চলে যাবে এটা শূন্য হয়ে যাবে সেমভাবে খেয়াল করি এখানে এখানে কিন্তু আমার এলিভেশনের খুব একটা চেঞ্জ হচ্ছে না মানে আমার পটেন্সিয়াল যে মানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল যে এনার্জি সেটা কোনো চেঞ্জ হচ্ছে না সো এটা আমার কি জিরো হয়ে যাবে মানে যে টু অনেক জে টু মানে জিরো হয়ে যাচ্ছে সো এখন যদি আমরা এটাকে রিয়ারেন্স করে লিখি তাহলে কি হচ্ছে আমার

এ বি তো আমরা এই রোকে এটাকে আমরা দেন হচ্ছে রো মানে কি ওয়ান বাই স্পেসিফিক ওয়েট ভলিউম এই জুগালটা এটাকে রো বলতে পারি আমরা সো এটাকে আমরা এভাবে লিখতে পারি চাইলে সেটা হচ্ছে এবি আমাদের ইনলেটে চিন্তা করি এলে হয়ে যাচ্ছে মোটামুটি সমস্যা নেই কারণ মাছ রেট সমান থাকবে যেহেতু আমরা এখানে স্টেডি স্টেট অপারেশন সো যেই পরিমাণে মাছ এখানে ঢুকবে সেই পরিমাণে বের হয়ে আসবে সো আমার এখানে তাহলে কি হচ্ছে এখানে স্পেসিফিক ভলিউম যেহেতু রোটার ওয়ান বাই ভি তাহলে হচ্ছে স্পেসিফিক ভলিউম এটা এই ভিটা হচ্ছে আমার কি ভ্যালোসিটি ভ্যালোসিটি ভি এটা হচ্ছে স্পেসিফিক ভলিউমের ভি যেটা কিন্তু আলাদা সো আমরা যদি এখানে আবার স্পেসিফিক ভলিউম আমরা জানি কি আবার যদি আমরা যদি এখানে যেহেতু এয়ার তো এয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা আইডিয়াল গ্যাস ল অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে সেখানে আমরা জানি হচ্ছে কি পি স্পেসিফিক ভলিউম যদি হয় তাহলে কি আর টি এখানে আরটা টা কি আর কিন্তু হচ্ছে আমার স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট ঠিক আছে ইউনিভার্সাল না আবার সো পি তো প্রেসার ভি হচ্ছে আমার স্পেসিফিক ভলিউম সো এখান থেকে স্পেসিফিক তাহলে আমরা আর টি বাই পি তার মানে এটা আমার আচ্ছা পিটা ভালো করে দেই যদি সাজায় লিখি তাহলে কি হবে এটা তাহলে হচ্ছে এ ভি মানে হচ্ছে ভেলোসিটি আর এই যে আমার স্পেসিফিক ভলিউম এটা মানে লিখতে পারছি যে আর টি আর হচ্ছে কি এখানে পি তাহলে উপরে পি তাহলে এই আরটা কি বললাম আমি স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট বসি কিন্তু নট ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট স্পেসিফিক গ্যাস কনস্টেন্ট মানে কি স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট আর মানে হচ্ছে আমার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আমি মলিকুলার মাস দ্বারা ভাগ করি এটাকে বলে হচ্ছে আমার স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট তাহলে আমরা সবগুলো ভ্যালু এখানে বসাই দিই আমার দেওয়া আছে কিছু কিছু ভ্যালু কিছু কিছু আমরা এখানে বসাই দিই তাহলে আমরা খেয়াল করি এরিয়া এক নম্বরে চিন্তা করি আমরা দেওয়া আছে এরিয়া তাহলে কত জিরো পয়েন্ট ওয়ান মিটার সো জিরো পয়েন্ট ওয়ান লিখে দিই আমরা জিরো পয়েন্ট ওয়ান মিটার স্কোয়ার সো আমার যদি এসআই ইউনিটে আসে এটা একটা চেঞ্জ করতে হচ্ছে না এখানে ভেলোসিটি দেওয়া আছে ভি ওয়ান কত আমার সিক্স মিটার পার সেকেন্ড সো এটাও আমার এসআই একাকি দেওয়া আছে সো এটা লিখে দিলাম জাস্ট তারপর দিলে আসে আমার প্রেশার পি ওয়ানের প্রেশার হচ্ছে ওয়ান বার এটা আমাকে এসআই কনভার্ট করতে হবে তো আমরা হচ্ছে এক বার মানে হচ্ছে কত ওয়ান বার হচ্ছে মানে ওয়ান টু দি পাওয়ার ফাইভ প্যাস্কেল ঠিক আছে সো এটা হচ্ছে আমার টেন টু দি পাওয়ার ফাইভ ওয়ান টু থ্রি ফাইভ মানে কেমন ওয়ান টু ফাইভ তো নাথিং বাট ওয়ান ওয়ে

এম যেটা আর কি তো এম হচ্ছে আমার কত হবে আমরা যেটা মানে এর জন্য হচ্ছে আমার মলিকুলার মাছ হচ্ছে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট পয়েন্ট নাইন সেভেন টোয়েন্টি এইট পয়েন্ট নাইন সেভেন কিলো জুল পার কেজি কিলো সরি কেজি পার কিলো জুল কেজি পার কিলো মোল সরি সরি কেজি পার কিলো মোল টোয়েন্টি এইট নাই পয়েন্ট নাইন কেজি পার কিলো মোল ঠিক আছে এটা আমরা হিসাব করতে সো যাই হোক তো আমরা এখন যদি আমরা লিখি তাহলে হচ্ছে কি তাহলে আমার এখানে টেম্পারেচার বাকিটা করলাম টেম্পারেচার কত লেভা আছে এক নাম্বারে দুশো নব্বই সো দুশো নব্বই তো সব কিছু মিলে হিসাব যদি করি আমরা কত আসবেন এটা টোয়েন্টি এইট পয়েন্ট কত নাইন সেভেন ভুল না করি নাইন সেভেন সো সব কিছু মিলে হিসাব করি ক্যালকুলেটারে আমরা পাবো হচ্ছে এটা আমরা জিরো দশমিক জিরো পয়েন্ট সেভেন টু কেজি পার সেকেন্ড রাইট তো এখন আমরা যদি লেখা ইয়া করি তাহলে কি হচ্ছে আমার তাহলে আমরা এম পেয়ে গেলাম তাহলে আমরা এইসঅন টু পেতে হবে এখন বাকি তো পেতে পারি আমার দেখি যে এক নাম্বার কন্ডিশনে কিন্তু আমার বোধ প্রেসার এবং টেম্পারেচার গিভেন সো আমার এয়ারের জন্য মানে এনথালপি পাওয়াটা খুব কঠিন হবে না সেভাবে দুই নাম্বার পজিশনেও কিন্তু আমার প্রেশার টেম্পারেচার দেওয়া এখানে আমার দুই ক্ষেত্রেই এটা খুব ইজিলি আমরা জাস্ট রিড করতে পারবো তাহলে এক নাম্বার দেখি আমার প্রেশার কত সরি টেম্পারেচার থেকে সরাসরি আমরা রিড করতে পারবো যেহেতু দেওয়া আছে যেহেতু টেম্পারেচার দেওয়া আছে আমরা ইজিলি টেম্পারেচার থেকে হিট করতে পারবো সেটা হচ্ছে দুশো নব্বই আর চারশো পঞ্চাশ মনে রাখি মোরানের বই অ্যাপেন্ডিক্স হচ্ছে যেহেতু আমার কম্প্রেসারে গ্যাস মানে এয়ার ঢুকিয়াল গ্যাস প্রপার্টিস অফ এয়ার এয়ার যেহেতু ঢুকতেছে আমার কম্প্রেসারে সেই জন্য আমরা এয়ারে আনতেছি তো আমরা দুইশো নব্বই ক্যালবিন বই করি সরি হ্যাঁ ক্যালভিন দুইশো নব্বই কোথায় কোথায় এই যে নব্বই দুশো নব্বই দশমিক ওয়ান সিক্স এরপরে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এদিকে নাই এদিকে সম্ভব হবে চারশো পঞ্চাশ এটার জন্য এনথারপিকত চারশো একান্ন দশমিক আট তার মানে হচ্ছে আমার টেম্পারেচার সাথে কিন্তু খুব মনে হচ্ছে টেম্পারেচার যত কেলভিমে আবার কিন্তু এনথালপি এ এর কাছাকাছি এটা আমরা একটু মনে রাখতে পারি মাঝে মাঝে আমাদের বিভিন্ন পরীক্ষা ডিক হিসেবে কিন্তু আমাদের যদি দেওয়া না থাকে আমরা কিন্তু কাছাকাছি একটা ভ্যালু ধরে কোনো রকম একটা রাপ ক্যালকুলেশন করতে পারি ঠিক আছে সো দুশো নব্ব পর্যন্ত দুইশো নব্ব দশমিক ওয়ান সিক্স আর চারশো পঞ্চাশের জন্য চারশো একান্ন দশমিক আশি মানে এইট জিরো চলে আশি না আসলে এইট জিরো হবে তো আমরা এখানে চলে আসি তো তো এখন তাহলে আমরা এটা এইচ ওয় এইচ টু লিখে ফেলি কেমন তো এইচ ওয়াইস টু লিখে ফেলি সেটা হচ্ছে আমরা অন্য একটা কালি নেই তাহলে এই সান কত পাইলাম আমরা এইস ওয়ান পাইলাম হচ্ছে আমরা দুশো নব্বই দশমিক ওয়ান সিক্স মনে আছে আমার কিন্তু মনে আছে তো এই ওয়ান হচ্ছে কি দুশো নব্বই দশমিক ওয়ান সিক্স কিলো জুল পার কেজি রাইট হ্যাঁ কিলো জুল পার কেজি কিলো জুল পার কেজি সেমভাবে আমরা এস টু কত পাইছিলাম চারশো পঞ্চাশ জন্য চারশো একান্ন তাই তো চারশো একান্ন দশমিক ওয়ান ওয়ান এইট নাকি এইট এইট থ্রি এরকম কিছু আচ্ছা এইট লিখে যাবো এইট থ্রি লেখার দরকার নেই এইট দুই এক ঘর লিখি

আমরা মিনিটটাকে ভাগ করে দিই কিলো জুল আসে আসবে জিনিসটা তারপর কি আমার এম এম কত পাইলাম জিরো পয়েন্ট না বলা যাবে না এই সান কত আমার টু নাইনটি পয়েন্ট ওয়ান সিক্স আর এইটা কত চারশো একান্ন দশমিক আট হচ্ছে আমার ভি ওয়ান ভি টু লিখে দেই হচ্ছে কি ভি ওয়ান কত আমার সিক্স স্কোয়ার ভি আছে তাহলে কত আমার নিচে আছে কত দুই তাহলে সব শেষ এখন হাতে নেবো চাপাচাপি করবো যেটা আসবে চাপাচাপি করলে আসতে আমার কত যদি আমি ভুল না করি একশো উনিশ পয়েন্ট ফোর নেগেটিভ আসবে জিনিসটা কারণ এখানে দেখতে চেয়ে এইটা হচ্ছে বড় এটা ছোট সো নেগেটিভ আসতেছে আমার তাহলে কত আসে একশো উনিশ দশমিক চার কিলোয়াট তার মানে হচ্ছে এই যে আমার এই যে কম্প্রেসরটা রান করতে হলে এত আমার পাওয়ার লাগবে কম্প্রেসর রান করার জন্য তাহলে আমরা চিন্তা করি এটা চলবে তাহলে কমপক্ষে এত কিলো ওয়াটের আমার কী করতে হবে বিদ্যুতের সাপ্লাই লাগবে বা সামথিং লাইক দেয় এরকম কিছু লাগবে তার মানে হচ্ছে আমার কম্প্রেসরের পাওয়ার কত একশো উনিশ আমরা লিখে দিই এখানে তাহলে একশো দশমিক ফোর কিলো ওয়াট এটি হচ্ছে আমার আনসার আজকে আমি যদি এখানে আবার সামারাইজ করার চেষ্টা করি কীভাবে আমরা সলভ করলাম এটা তো এখানে আমার কি করছে একটা এয়ার কম্প্রেসর ছিল এটা এয়ার ঢুকতেছে এবং এয়ার বের হয়ে যাচ্ছে কম্প্রেসর মানে হচ্ছে এটা কি করবে প্রেশারকে ইনক্রিজ করবে টেম্পারেচারকে রাইজ করবে রাইট সো আমার এখানে আমরা এখানে ফার্স্ট ল আমরা মিসকে অ্যাপ্লাই করলাম করে আমার যে কন্ডিশনগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে যেগুলো থাকে সেটা রাখলাম আগে গেলে শূন্য করে দিলাম যে স্টেট স্টেট অপারেশন বলছে সেদিন আমরা কি করলাম এই যে এইটা শূন্য করে দিলাম যেটা আমরা এখানে পটেন্সিয়াল এনার্জির কোনো চেঞ্জ হচ্ছে না আমার একটা নেগলিজিবল সেই জন্য আমরা এটাকে শূন্য করে দিলাম বাকি এগুলা ক্যালকুলেশন করলাম কোরেটরে আমরা কি করলাম এই যে আমার পাওয়ার লিকুইড যেটা সেটা আমরা বের করলাম সেটা আসলো কত একশো উনিশ দশমিক চার কিলোয়াট তো আশা করি আমরা বুঝতে পারছি এইভাবে আমরা সলভ করলাম এই ধরনের প্রবলেম আসলে একটু মানে খুব একটা কঠিন তেমন কিছু না খালি জাস্ট বুঝতে হবে কি কি আমার আছে দেওয়া আর কি কি লাগবে আর কোন ইকুয়েশনটা মানে কি ইউজ করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার ডাটা রিড করতে পারবা যে আমার কি 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 ইনফরমেশন দেওয়া আছে এই ইনফরমেশনটা আমি কোন ডাটা রিড করতে পারবো অ্যাপেন্ডিক্স থেকে বা আমার ইনফরমেশন প্রোভাইড করা হবে সেই ইনফরমেশন থেকে কিভাবে আমি ডাটা রিড করবো এটা গুরুত্বপূর্ণ তো আশা করি আমরা বুঝতে পারছি সবাই ভালো থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি